আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলের রূপ সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম দ্বৈত নাগরিকত্বে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন না চ্যানেল আইকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য এসটি ইমামের ব্রিটেনের মূলধারার প্রতিনিধিদের উপস্থিতিতে চ্যানেল আই ইউরোপের ক্যারাত প্রতিযোগিতা সুসম্পন্ন বাংলাদেশে কারি স্কুল প্রতিষ্ঠার আগ্রহ ওয়েলস বাংলাদেশ চেম্বারের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সম্প্রতি যুক্তরাজ্যে সফরে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের সাথে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি জঙ্গিবাদ এবং মহান মুক্তিযুদ্ধ সহ নানা বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী এই উপদেষ্টা বিস্তারিত দেখুন রিপোর্টে প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইন পাশ হলে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েবের সাথে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি আপনার আগের কথাটির সূত্র ধরেই বলি যে কথাটি বলছিলাম যে যারা নির্বাচন করবেন তাদের জন্য শুধু তাই নয় নির্বাচন করে যারা নির্বাচিত হয়ে প্রজাতন্ত্রের কোন গুরুত্বপূর্ণ পদে লাভজনক পদে প্রজাতন্ত্রের লাভজনক পদে যারা থাকবেন মন্ত্রী প্রতিমন্ত্রী কিংবা ইভেন আমি ধরুন অ্যাডভাইজার কিংবা এই ধরনের যারা তারা তাদের বেলায় এটি প্রযোজ্য হবে তো আপনি এটা তো সুদূর পড়া হতো তাই না কয়জন নির্বাচিত হবেন তারপরে তার মধ্যে কয়জন এই লাভজনক পদে থাকবেন তাদের বেলায় এটা প্রযোজ্য হবে আর অন্য কোনো এর জন্য নয় এই জন্য যেহেতু এটি খুব ব্যাপক এটার একটা প্রভাব ফেলতে পারে এটা অনেক সময় নিয়ে খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করেই এটি এ ধরনের কোনো প্রবাসীদের এখানে ভয়ের কিছু নেই কোনো কারণ নাই প্রবাসীদের ভয়ের কোনো কারণ নাই আমি বিরক্তি করছি ব্রিটিশ বাংলাদেশী তরুণরা যেন জঙ্গিবাদের দিকে সম্পৃক্ত না হন সে ব্যাপারে অভিভাবকদের আরো বেশি সতর্ক হবার পরামর্শ দেন এইচটি ইমাম ইসলাম ধর্মকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেই বলতে হবে এতদিন পর্যন্ত যে কাজটি একসঙ্গে হচ্ছে তার চেয়েও বড় জিনিস যে একেবারে তরুণ নবীন উজ্জ্বল ছেলেমেয়েরা তাদেরকে যেভাবে তাদের মস্তিষ্ক ধোলাই করা হচ্ছে এবং মগজ ধোলাই করা হচ্ছে করে তাদেরকে একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই কাজগুলো করলে যেগুলো মানবতা বিরোধী সবচেয়েতে ক্ষতিকর সকলেরই ক্ষতিকর এদেরও ক্ষতিকর হবে এদের পরিবার পরিজন এদের আত্মীয় স্বজন তাদের কাছে যেমন বলবো অনুরোধ করব যে আপনারা এদেরকে ভুল থেকে সঠিক পথে নিয়ে আসেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রশ্নে রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েবের এক প্রশ্নের জবাবে এইচটি ইমাম জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্স ও উদ্যোগের কথাও বলেন ট্রেজারিতে মানুষ কম মরেছে আমরা মরেছে আমরা দেখেছি অন্যান্য জায়গায় যেমন প্যারিসে ঘটনা ঘটেছে অনেক বেশি হতাহত হয়েছে কিন্তু আপনারা কোনো জাতীয় ঐক্যের ডাক দেন নাই এবং বিরোধী দল থেকে কোনো জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়নি এটি কেন জাতীয় ঐক্য আমরা মনে করি এই ধরনের বিষয়ে জাতীয় ঐক্য এমনি হয়ে যায় এবং এই বিষয়ে এমন কেউ নেই যে বিরোধিতা করে নাই প্রত্যেকেই করেছে এখন বিরোধী দল থেকে তারা একটা অন্য এটাকে টুইস্ট করেছেন আমি মনে করি এটি খুবই দুর্ভাগ্যজনক তারা বলছেন যেহেতু দেশে নির্বাচন দেওয়া হচ্ছে না এবং গণতন্ত্র নেই অতএব এগুলো হচ্ছে তো তাহলে আমি কি কোয়েশ্চনটা কি করব আমি তাহলে পাল্টা বলবো যে আপনারাই তাহলে নির্বাচন দিতে বাধ্য করে সরকারকে বাধ্য করতে এবং দেশে যাতে আবার আপনাদের কথা মতো যাতে সরকার চলে সেটি করার জন্য এই কাজগুলো করেছেন আমি বলতে পারি কিনা চ্যানেল আই ইউরোপে ক্যারাত প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনাল ও অ্যাওয়ার্ড সিরোমনি অনুষ্ঠিত হলো ব্রাডফোর্ডে ব্রিটেনের মূলধারার ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে এই আয়োজনে দুই পর্বের রিপোর্টে শেষ পর্ব দেখুন আজ বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার শেখ মোহাম্মদ লাইক মিয়া
শিশু কিশোরদের পবিত্র কোরআনের তেলাওয়াতে আগ্রহী ও সহিহ শুদ্ধভাবে পবিত্র কোরআনের তেলাওয়াত শেখানোর উদ্দেশ্যে ব্রিটেনের জনপ্রিয় বাংলাদেশি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর উদ্যোগে শুধুমাত্র ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ডের শিল্লটি মসজিদ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয় ফার্স্ট চ্যানেল আই ইউরোপ কেরাত কম্পিটিশন ব্রাডফোর্ড 2016। গত 25 জুলাই সোমবার বিপুল সংখ্যক দর্শক শ্রোতা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্পন্ন হয় গ্র্যান্ড ফাইনাল অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি 2016 ব্রাডফোর্ড। পবিত্র কোরআনের এই অনুষ্ঠানকে সফল করতে এগিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ী সহ ব্রিটেনের বিভিন্ন শহরের ধর্মপ্রাণ লোকজন। এতে স্পন্সর করেন এয়ার ভ্যালি ফ্রোজেন ফুড, শাহজালাল জামে মসজিদ, কিতলি এভোলিউশন ক্লেম, কেসা জুয়েলার্স, শাহনাজ মিডিয়া প্রোডাকশন হাউস, এস কে মালিক অ্যান্ড কো, আল মুমিন বুক শপ, জি কে ট্রাভেলস, এরিকা বেসবুক ফার্নিশিং, মদিনাতুল উলুম ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ, শিপলি ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ, এম কে এন্টারপ্রাইজ, শাপলা হল এবং মাংলা কেটারিং। ভবিষ্যৎ প্রজন্মকে দীনী শিক্ষার প্রতি আগ্রহী করতে পবিত্র কোরআনের এই অনুষ্ঠান ভবিষ্যতে ধারাবাহিকভাবে অব্যাহত রাখার জন্য চ্যানেল আই কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান উলামায়ে কেরাম ও আগত অতিথিরা। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন আগত অতিথিরা। চ্যানেল আই এর অনুষ্ঠানকে সফল করতে এগিয়ে আসায় সর্বস্তরের লোকজন, সম্মানিত উলামায়ে কেরাম ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অভিভাবক, স্পন্সার্স, ভলেন্টিয়ার ও সকল প্রতিযোগীকে চ্যানেল আই ইউরোপ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব। এবং আমরা নেক্সট ইয়ার আমরা চেষ্টা করব, আমরা ইজে হল আমি দেখাবো ইন্টারনে আমরা লাইভ ব্রডকাস্ট করার, আমরা লাইভ ব্রডকাস্ট করার চেষ্টা করব। এবং আপনারা যদি কোনো ধরনের অ্যাডভাইস, পরামর্শ, যে কোনো ধরনের এরপরে সহযোগিতা আমরা এটা অ্যাপ্রিসিয়েট করবো। এবং আমাদেরকে লাইভ পাইলে আপনারা যোগাযোগ করবেন, আমরা আছি আপনার। এতে ব্রাডফোর্ড ইস্ট এমপি ইমরান হোসেন ও বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ও আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, I want to say to all the children here today that you are all winners. Alhamdulillah, you have all been fantastic. And part of this is not about winning or losing. It's about taking part in such an important competition. And for that, I want to congratulate many of my young children. I want to thank Channel I, who are represented here through Sheikh Laith Mia, who you all know is a rising star in the community and is doing some fantastic work around here. And I want to thank him and Channel I for the warm welcome they have given me. Channel I has come forward to this nice event to educate the children in the way of our Islam. And I hope that these children, when they will grow up, they will grow up as wonderful human being, and they will serve the humanity, they will serve the world. এই মহতি অনুষ্ঠান, এটা নিঃসন্দেহে আমাদের সবার জন্য একটা গর্বের বিষয় যে চ্যানেল আই ইউরোপ এরকম একটা সুন্দর মহতি কাজের উদ্যোগ নিয়েছেন। এবং এই কাজটির জন্য অবশ্যই প্রশংসার দাবিদার আমাদের লায়েক ভাই এবং আপনারা যারা লায়েক ভাইকে সমর্থন করেছেন আপনাদের। আমরা আশা করব, আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদেরকে যে ভালো জিনিসটি আপনারা উপহার দিয়েছেন সেটি যেন বন্ধ না হয়। Young boys and girls who have come all the way to stand on this emporium to show their gratitude and to show that they can do it. ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। রাজনীতিবিদদের প্রতিশ্রুতির উপর নির্ভর না করে কারি শিল্পের সংকট নিরসনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। বুধবার সোয়ানসিতে অনুষ্ঠিত সংগঠনের চতুর্থ রোড শোতে বাংলাদেশ কারি স্কুল প্রতিষ্ঠার আগ্রহ ব্যক্ত করেন তারা। ওয়েলস থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ। বাংলাদেশে কারি স্কুল প্রতিষ্ঠা করে ব্রিটেনের রেস্টুরেন্ট ব্যবসায় ক্রমাগত স্টাফ সংকট মোকাবেলায় ভূমিকা রাখতে চায় ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্স। ওয়েলসের সোয়ানসিতে অনুষ্ঠিত সংগঠনের চতুর্থ রোড শোতে এমন আহ্বান জানান চেম্বার নেতৃবৃন্দ। শুধু স্টাফ সংকট নয়, রেস্টুরেন্ট ব্যবসায় প্রযুক্তি ব্যবহার করে তরুণ প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের কাছে এই শিল্পের প্রতি আগ্রহ তৈরি করতে ব্যবসায়ী উদ্যোক্তাদের আহ্বান জানান বক্তারা। This is our first road show and this is another successful road show, and what this one is important, this is after the Brexit and we want to find out with our members especially how they've been affected with the business and how they coping, and also very important to find out the race
racial discrimination has gone up so much, and have our members been reporting them? It's very important that we must report all these crimes. Passionate about the troubles that they're facing within our industry, especially in Swansea. Immigration has been a great issue. So we're hoping that now that Brexit has been announced with fabulous fanfare, saying that yes, by voting Brexit from the curry trade, they're going to allow more workers from South Asia. We'd like to now see that happen. We'd like to see the promise now be fulfilled, and a lot of these people's worries be answered. Wales Bangladesh Chamber সাধারণ সম্পাদক মাহবুব নূর মেপসের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন শেফ অনলাইনের মার্কেটিং ডিরেক্টর আক্তারুজ্জামান, সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ববি মেহতা, WBCC-র ট্রেড ডিরেক্টর আব্দুল আলিম, ব্র্যান্ড ক্রিয়েটিভের ম্যানেজিং এডিটর গ্যারেথ ওয়াটার, এসিউরেন্সের মার্কেটিং ডিরেক্টর রেজাউল হক সহ ওয়েলস ব্যবসায়ী কমিউনিটির নেতৃবৃন্দ। We are representing Chef Online. We provide smart restaurant solutions to restaurants, commission free. We are giving them free website, customer support, and of course SEO marketing, which will generate business for them. It has opened the doors to the different communities. It has worked really well for me, yes. That is why the roadshow. This is our fourth roadshow, and which has been a very successful one, and we're hoping to do, well, we are doing one in Cardiff very soon. So it is only the way at this moment of time. But the crisis, our industry is in crisis, and we need one voice. And the voice, I think we should join the chamber, and we should all be united in joining the chamber and raise our voice to our Welsh government for our requirements for our business. Welsh Bangladesh Chamber of Commerce এর রোডশোর মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ইউরোপ। আগামী সেপ্টেম্বর মাসে ওয়েলসের রাজধানী কার্ডিফে ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পঞ্চম ও শেষ রোডশো অনুষ্ঠিত হবে। ওয়েলসের সোয়ানসি থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন এবং অপেক্ষাকৃত সহজ অনলাইন ফর্ম চালু করেছে যুক্তরাজ্য। ইউকে অ্যাক্সেস নামের এই ফর্মের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাক্সেস ইউকে নামের এই নতুন ভিসা ফর্মের মাধ্যমে গ্রাহকরা বেশ কিছু সুবিধা উপভোগ করবেন। মোবাইল ফোন বান্ধব করে তৈরি ছোট ফর্মটি যৌক্তিক কারণে সাজানো কিছু প্রশ্ন থাকবে, পাশাপাশি সব ধরনের তথ্য সমৃদ্ধ সেন্সেট ভিসা ফর্মও ডাউনলোডের সুযোগ থাকবে। আইএস জঙ্গিদের হামলার পরবর্তী টার্গেট এবার ব্রিটেন। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ফ্রান্সের পর এবার ব্রিটিশ চার্চে হামলার হুমকি দিয়েছে আইএস। সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বিশ্লেষণে বলা হয়, আইএসের টার্গেটকৃত শহরগুলোর মধ্যে পরবর্তী লক্ষ্য লন্ডন। মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রাফের আইএস লন্ডন এবং ওয়াশিংটন ডিসি ছবি পোস্ট করে জানায়, ক্রুসেডারদের বিরুদ্ধে এই শহরগুলোর তাদের পরবর্তী টার্গেট। এদিকে ফ্রান্সের চার্চের যাজক হত্যার পরপরই ব্রিটিশদের 47,000 চার্চে নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া 2,63,000 ইহুদিদের জন্য ব্রিটিশ পুলিশ উচ্চমাত্রায় সতর্কতা জারি করেছে। স্কুল, কলেজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশনের দাবির পরিপ্রেক্ষিতে জিরো আওয়ার কন্ট্রাক্টের অবসর হয়েছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মালবেরি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই ঘোষণা দেন। সভার প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। অতিথি ছিলেন রোস্টারা আলী এমপি, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, ক্যাবিনেট মেম্বার এমি হেয়াইট ল, আয়াস মিয়া ডেপুটি স্পিকার, সাবিনা আক্তার কেয়ারার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্বাস উজ্জামান, সেক্রেটারি কামাল হোসেন, আব্দুল সোহান, শারুমিয়া প্রমুখ। জনমত উপেক্ষা করে সুন্দরবনের অদূরে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে তেল গ্যাস সুরক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখার আহ্বায়ক ডক্টর মুখলেসুর রহমানের সভাপতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংবাদিক মুক্তিযোদ্ধা এসা কাজল, মুস্তফা ফারুক, ডক্টর রফিকুল হাসান জিনা, শাহরিয়ার বীর আলী, সৈয়দ এনাম, আনসার আহমেদুল্লাহ ও কয়সর আহমেদ প্রমুখ। বাঁচাও সুন্দরবন, বাঁচাও বাংলাদেশ, এই দাবি এখন বাংলাদেশের সাধারণ মানুষের। রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি হবে পরিবেশের।
বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে ভয়েস ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে এমন মতামত দেন বক্তারা। সংগঠনের আহ্বায়ক আতাল্লা ফারুকের পরিচালনা এবং কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার নাজির আহমেদের সভাপতিতে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর কামরুল হাসান, কাউন্সিলর শাহ আলম, রাজনৈতিক মুজিবুল হক মনি, ডক্টর মুজিবুর রহমান, এস এ সোহাগ, আবু জাফর, আবু সুফিয়ান জিলান, আলাউদ্দিন রাসেল, লুৎফুর রহমান, মাহমুদুল হাসান, মাওলানা রফিকুল্লাহ, কমিউনিটি ব্যক্তিত্ব ফয়জুর রহমান প্রমুখ। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যানের মানি লন্ডারিং মামলায় রায় রাজনৈতিক প্রভাবান্বিত এমন অভিযোগ করে সভা করেছে লন্ডন মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিতে এবং মহানগর বিএনপির সদস্য রোমান আহমেদ চৌধুরী ও খালেদ আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওয়াসিন আহমেদ, আব্দুল হামিদ চৌধুরী, মুজিবুর রহমান মুজিব, নূর বক্স, কদর উদ্দিন, আব্দুল কুদ্দুস, ফরিদ আহমেদ, শাহেদ চৌধুরী প্রমুখ। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানি লন্ডারিং মামলার রায়ের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির মিডল সেক্স শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মিডল সেক্স শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাজি শকত আহমদ, খলিল আহমদ, শাহেদ চৌধুরী, মনির উজ্জামান, এফ এম হামিদ উল্লাহ, মিনহাজ খান, আলহাজ টুনু মিয়া, আশিক মিয়া প্রমুখ। সভায় বক্তারা অভিযোগ করেন তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঘোষিত রায়কে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে অভিযোগ করেছে সেন্ট্রাল লন্ডনের বিএনপি নেতারা। বৃহস্পতিবার সংগঠনের সহসভাপতি সৈয়দ শাহিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জলিল আহমদের পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সভায় অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সার মাহমুদ, শেখ শামসুদ্দিন আহমদ শামীম, আবুল কালাম আজাদ, এম লুৎফুর রহমান, গোলাম রব্বানি, মুজিবুর রহমান, আলাউর মিয়া প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বার্মিংহামে সচেতনতামূলক সভা। বার্মিংহামে নৌকাবাজ প্রতিযোগিতাকে সামনে রেখে সংবাদ সম্মেলন। পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সম্প্রতি বাংলাদেশে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ও ঢাকার কল্যাণপুরে জঙ্গি হামলায় বাংলাদেশে বিদেশি সহ বহু মানুষ প্রাণ হারায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশে সরকারের উদ্যোগে সচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বৃহস্পতিবার বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহাদ সুমন জানান, সভায় বার্মিংহামে নিযুক্ত সহকারী হাইকমিশনার জুলকার নাইন প্রবাসীদের আত্মীয় স্বজনদের কেউ নিখোঁজ থাকলে সাথে সাথে পুলিশে রিপোর্ট করা, সন্তানদের প্রতি অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখা এবং সম্মিলিতভাবে জঙ্গি মোকাবেলায় জনমত গড়ে তোলার আহ্বান জানান। ঐতিহ্যবাহী নৌকাবাইস 2007 সাল থেকে ব্রিটেনের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়ে আসছে। গেল বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও বার্মিংহামের অ্যাজবেস্টনে অষ্টম জাতীয় নৌকাবাইস হতে যাচ্ছে আগামী 28 আগস্ট। এবারের নৌকাবাইসের আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরতে বুধবার স্থানীয় একটি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহাদ সুমন জানান, কমিউনিটি কানেকশন ফাউন্ডেশন, লেগাসি ওয়েস্ট মিডল্যান্ডস, মিডল্যান্ডস সেলিং ক্লাব এবং ক্যানাল রিভার ট্রাস্ট ইউকে সহযোগিতায় প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরতে নৌকাবাইসের প্রতিষ্ঠাতা আজিজুর রহমান, সলিসিটর শাম উদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অলিম্পিকের বিভিন্ন খেলার পাশাপাশি নৌকাবাইসকে অন্তর্ভুক্ত রাখার প্রত্যয় নিয়ে কাজ করার জন্য কমিউনিটি কানেক্ট ফাউন্ডেশনের সিইও জহির উদ্দিন এক্লেম,
আয়োজকদের পক্ষ থেকে আব্দুল কুদ্দুস রাজু ও রবিউল হোসাইন নৌকা বাইসকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। এই ইভেন্টে ফানফেয়ার, রকমারি খাবারের স্টল, সঙ্গীত অনুষ্ঠান সহ নানা আয়োজনের ঘোষণা দেন আয়োজকরা। বাংলাদেশ সমিতিকে সচল করার আহ্বান জানিয়ে ইতালির বৃহত্তর ফরিদপুর সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। বিস্তারিত জানাচ্ছে রোম প্রতিনিধি লাবণ্য চৌধুরী। জাঁকজমকপূর্ণ পরিবেশে ইতালিস্থ বৃহত্তর ফরিদপুর সমিতি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে 24 জুলাই নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর ফরাজের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও এনায়েত করিম। প্রধান অতিথি ছিলেন ইতালিয়া আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রফিকুল আলম, কে এম লোকমান হোসেন। আরও উপস্থিত ছিলেন ইতালিস্থ বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধি হাবিব চৌধুরী, মোহাম্মদ মোজাফফর হোসেন বাবুল, জসিমউদ্দিন, এম এ রব মিন্টু, আব্দুর রব ফকির, আলা নিয়োজিত একটি সংগঠনে রূপান্তরের আহ্বান জানায় রাজনৈতিক যে দলগুলো আছে তারা যদি সহযোগিতা করে তাহলে সেপ্টেম্বরের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ সমিতি এই 3 লক্ষ লোকের প্রতিনিধিত্ব করার জন্য আমরা এমন একজন লোককে বেছে নিব যার নেতৃত্বে সারা ইতালিতে বাংলাদেশ সমিতি হবে শক্তিশালী। সর্ব কিছুর অধিনায়কই কিন্তু বাংলাদেশ, বাংলাদেশ সমিতি। সেই বাংলাদেশ সমিতি আগামী দিনে আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা সবাই একত্রিত হয়ে সেই সংগঠনটিকে একটি সুন্দর সুষ্ঠু জনকল্যাণমূলক সংগঠন হিসাবে রূপান্তরিত করার জন্য আহ্বান জানাচ্ছি। লাবণ্য চৌধুরী, চ্যানেল আই, রোম, ইতালি। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায়ের ইস্যুতে ইতালি বিএনপির প্রতিবাদ সভার আয়োজন করে। বিস্তারিত দেখুন লাবণ্যর আরেকটি রিপোর্টে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক একটি প্রতিবাদ সভার আয়োজন করে ইতালি বিএনপি। 21 জুলাই ঢাকার এই রায় ঘোষণার কিছু সময় পরেই রোমের একটি স্থানীয় হলে ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ঢালি নাসিরউদ্দিন। এই রায়কে বাকশালী অবহিত করে বাতিলের দাবি জানায় নতুবা অতীতের ন্যায় এই সরকারের মন্ত্রী এমপিদের ইতালি সহ ইউরোপে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। কোন মন্ত্রী মিনিস্টার ইতালিতে সহায়রূপে কোথাও আসেন ঐক্যবদ্ধ ভাবে আমরা ইনশাআল্লাহ তাদেরকে অবরোধ করব। বক্তারা আরো বলেন বাংলাদেশের মাটিতে তারেক রহমানকে নিয়েই বিএনপি আবার সরকার গঠন করবে। যার জন্য বাংলাদেশের প্রতিটা অবৈধ সরকারের মন্ত্রীদেরকে গুম হারাম হয়ে গেছে সেই তারেক রহমানকে নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বাংলাদেশে আসব। আর উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপি নেতা ইমদাদুল হক মৃধা, রোম মহানগর সভাপতি হুমায়ুন কবির, আব্দুল মান্নান হীরা, ওমর ফারুক, আবুল বাশার সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। লাবণ্য চৌধুরী, চ্যানেল আই, রোম, ইতালি। এবার সিলেটের খবর। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জঙ্গিবাদ বিরোধী র্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেট থেকে ফয়সাল আহমেদ মুন্না জানান, বৃহস্পতিবার রিয়ালিটি উপাচার্য ভবন থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই জায়গায় সমাবেশে মিলিত হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী অংশ নেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, আক্তারুল ইসলাম, জহিরুল বিন আলম, কবির হোসেন, হাসান জাকিরুল ইসলাম, এ কে এম মাজহারুল ইসলাম, আমিনা পারভিন, সহযোগী অধ্যাপক শহীদুল হক প্রমুখ। গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হলো বৃহস্পতিবার। বালাগঞ্জের দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। গহরপুর অ্যাসোসিয়েশন ইউকে সভাপতি শাহানুর চৌধুরী সভাপতিতে ও আসিদ আলী মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেটের শিক্ষা বোর্ডের ওয়ে চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাফাদার। বক্তব্য রাখেন বালাগঞ্জ UNATM আজহারুল ইসলাম, ডক্টর মোহাম্মদ এনামুল হক সর্দার, মোহাম্মদ কামরুজ্জামান, ইকরাম আহমদ ইলিয়াস, জুবায়ের আহমেদ অতিথিবৃন্দ। প্রধান অতিথি বক্তব্যে এ কে এম গোলাম কিবরিয়া তাফাদার প্রত্যক্ষ শিক্ষার্থীদের
দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেদের বিনির্মাণের আহ্বান জানান। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। দ্বৈত নাগরিকতে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন না, চ্যানেল আইকে দেয়া সাক্ষাৎকারে এস টি ইমাম। ব্রিটেনের মূলধারার প্রতিনিধিদের উপস্থিতিতে চ্যানেল আই ইউরোপের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। বাংলাদেশে কারি স্কুল প্রতিষ্ঠায় আগ্রহ ওয়েলস বাংলাদেশ চেম্বারের। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।